রাজ্যে চালু হওয়া কিষাণ রেল নিয়ে উচ্ছ্বাসিত কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি টুইট করে বলেন, কিষাণ রেল চালু হওয়ার ফলে উপকৃত হবে ত্রিপুরার কৃষকরা। দেশের রাজধানীতে বিক্রি হবে রাজ্যের উৎপাদিত কৃষিজ ফসল এবং সুঠাম হবে রাজ্যের গ্রামীণ অর্থনীতি। স্বপ্নের কিষাণ রেল। শুক্রবার আনারস নিয়ে আগরতলা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে কিষাণ রেল। রাজ্যের কৃষকদের জন্য এটা নিঃসন্দেহে একটা মাইল ফলক। রাজ্যের মুখ্যমন্ত্রীর দীর্ঘ আবেদনে সাড়া দিয়ে কেন্দ্রীয় সরকার রাজ্যে কিষাণ রেল চালুর ছাড়পত্র দিয়েছে। শেষ পর্যন্ত শুক্রবার আনুষ্ঠানিকভাবে কিষাণ রেল রাজ্যের উৎপাদিত কৃষিজ ফসল নিয়ে ত্যাগ করেছে আগরতলা রেল স্টেশন। কিষাণ রেলের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাজ্যে কিষাণ রেল চালুর বিষয় নিয়ে টুইট করেন দেশের রেলমন্ত্রী পীযূষ গোয়েল। পীযূষ গোয়েল টুইটারে লেখেন, আনারস নিয়ে আগরতলা থেকে দিল্লির আদর্শ নগরে শুরু হল কিষাণ রেলের যাত্রা। এখন আগরতলার কৃষকদের উৎপাদিত পণ্য পাওয়া যাবে দিল্লির বাজারে। কিষাণ রেলের মাধ্যমে প্রথম পর্যায়ে 11.5 টন আনারস নিয়ে যাওয়া হয়েছে, তাতে উপকৃত হবেন ত্রিপুরার কৃষকরা। কিষাণ রেল শুধুমাত্র দিল্লিতেই যাবে না, এই রেল যাবে কলকাতাতেও। আগরতলা থেকে রাজ্যের উৎপাদিত কৃষিজ ফসল নিয়ে যাবে কলকাতার হাওড়াতেও। চলতি মাসে আরও একবার যাবে দিল্লিতে, তবে কৃষিজ ফসলের দ্বিতীয় চালান যাবে কলকাতার হাওড়াতেও। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।